ছোট্ট শিশুর মাথায় যদি একটা বোঝা তুলে দিই সে তো নিতে পারবে না, গাছের অনুরূপই হয়। এটা কি এক হারভেস্ট হচ্ছে আর এক ফল হচ্ছে? জি 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 জি, এটা বারো মাস স্টেপ। এই গাছটার বর্তমান বয়স আছে দুই বছর। দুই বছর না? জি। এর আগে কি হারভেস্ট করা ছিল? না, প্রথম বছরে তো আমি ফল রাখি নাই, অল্প কিছু রাখছিলাম। এই বছরে আপনার হারভেস্ট করছি প্রথম। আর আমাদের বাঙালি জাত তো হলুদ দেখে পাগল, কিন্তু বাজার থেকে যেটা আমরা বর্তমানে কিনে খাইতেছি বাড়ি ওয়ান মালটা হলুদ, এটা কিন্তু পুরোটাই কেমিক্যাল দেওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভেতর থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, বেরিয়ে পড়েছি গরু ছাগল হাঁস মুরগির বাইরে। বাংলার কৃষক ভাইরা আর কী কী করছেন দেখতে। আমরা সবাই জানি ফলের দেশ চুয়াডাঙ্গা, জীবননগর উপজেলা, এটি নিধিকুন্দ্র গ্রাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন। এ গ্রামের তরুণ এক যুবকের সন্ধান আমি পেয়েছি, সাকিব খান। আজকে এ পর্বে থাকছে সেই সাকিব খানের সুন্দর একটি ফলের বাগান। অত্র এলাকায় পরিদর্শনে এসে যখন জানতে পারি সাকিব নামের একটি ছেলে অন্যান্য ফলের পাশাপাশি তিনি আপেল চাষ করছেন, তখনই আমার আগ্রহ হলো। তো কথা আর বাড়াচ্ছি না, চলুন সেই সাকিব খানের সঙ্গে আপনাদের আগে পরিচয় করে দিই। আসুন আপনার সঙ্গে। লেখাপড়ার পাশাপাশি ফল চাষি? জি জি, এখন ফল চাষি বর্তমান। জি। তো কি পরিমাণ জায়গা আছে এখানে? আমার এখানে এই প্রজেক্ট আছে আপনার 15 বিঘা। 15 বিঘা? জি। সব কি নিজের জমি? নিজের আছে, কিছু লিজ নেওয়া আছে। লিজ নেওয়া আছে? জি। তো বাবা বেঁচে আছে তো? জি, বাবা বেঁচে আছে, বাস বেঁচে আছে। এগুলো আগে কে করতো? বাবাই করতো। বাবাই করতো? জি। তো আপনি এরকম টিপটপ একজন মানুষ, লেখাপড়া কোথায় কি করছেন বলেন তো? আমি বর্তমানে অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারে? জি। তো বর্তমানের পোলাপান তো আসলে লেখাপড়ার পাশাপাশি বাবাকে আসলে তেমন একটা হেল্প করে না, তা আপনি কীভাবে? আমি দেখতেছি যে আমার বাবা তো আগের থেকে কৃষক, কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আর এই কৃষিকাজটা একটা ভালো লাগে, একটা স্বাধীনতা আছে এর ভিতরে। আপনার ভালো লাগে তো? হ্যাঁ, ভালো লাগে। তার ভিতরেও এই যে ফলের বাগান, ফলের বাগানগুলো আসলেই ভালো লাগে। মনটা যদি খারাপ থাকে, আমি যদি ফলের বাগানে আসি তাহলে মনটা এমনিতেই ভরে যায়। সেইটা মূলত কথা। আর একটা কথা আছে, আমার মানে একটা শখ ছিল যে আমি লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো কিছু করবো, আমি বিজনেস করবো, না আমার কিছু ফলের বাগান থাকবে, যাই হোক একটা যাতে আমার আউট ইনকাম আসে লেখাপড়ার পাশাপাশি, আমি একটা কর্মসংস্থান করতে পারি নিজে নিজে। সেখান থেকে আসলে উদ্যোক্তা জাগে আমার মনে, সেই থেকে আমার যাত্রা শুরু। খুব ভালো লাগলো আপনার কথায়। আগে আপনার বাগান ঘুরে ঘুরে দেখবো, এরপরে আপনার অনেক গল্প শুনবো। জি, ঠিক আছে, সময় দেবেন তো? জি, অবশ্যই। আচ্ছা, এগুলোতে তো ফল নাই? জি, এগুলোতে এখনো ফল আসে নাই, মানে আসছিল এই মালটা গাছের। এইগুলোর বয়স আছে যে আপনার এক বছর গাছে ফল আসছিল, আমরা ছিঁড়ে ফেলে দিছি। কেন? গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে এক বছরে ফল রাখলে। অর্থাৎ প্রথম বছরে ফল না রাখাই? না রাখাটাই বেটার। হ্যাঁ, না রাখাটাই বেটার, ওই দুই একটা মানে খাওয়ার জন্য চাহিদা মোতাবেক। তাছাড়া প্রথম বছরে আসলে বিক্রি করার উদ্দেশ্যে ফল না রাখাটাই বেটার। আচ্ছা, এর কারণটা কি যদি বলেন? কারণটা হচ্ছে যে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায়। অল্প বয়সের বাচ্চার মা বা অল্প ছোট্ট শিশুর মাথায় যদি বোঝা তুলে দিই সে তো নিতে পারবে না,
গাছের অনুরূপই হয়। আসলে আমরা অনেক কিছু বুঝি না, বিদায় গাছগুলো তৈরি করতে পারি। জি জি জি, ওইটাই। আমরা একটা দুইটা ফল হলে ওইটা আর বেশি যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি, জি, যে কারণে গাছ নষ্ট হয়। জি আচ্ছা, ঠিক আছে। তো এদিকে নিয়ে যাচ্ছেন কেন বাগান? তো এটা না, বাগান আমার সামনে, এখান থেকে তো শুরু, শুরু এখান থেকে শুরু, আরো ভিতরে আছে। মাশাআল্লাহ, ভিতরে আছে না? আচ্ছা, আপনার এই পেয়ারা কি জাত? এটা হচ্ছে যে বারো মাসি মিশরি পেয়ারা। বারো মাসি মিশরি পেয়ারা? জি জি, বারো মাসি মিশরি পেয়ারা। তাই? জি। তো আপনার গার্ডেনে কি কি জাতের পেয়ারা আছে? আমার এখানে আপনার গোল্ডেন এইট আছে, বারো মাসি মিশরি আছে, আর থাই সুপার টেন, এই তিনটা জাত আছে আমার এখানে। তাহলে এটা মিশরি? এটা মিশরি। এই মিশরির বিশেষ বৈশিষ্ট্য কি? এটার বিশেষ বৈশিষ্ট্য আছে এবং এটার ভালো ফলাফল আমি সব থেকে ভালো পাইছি। যেমন? যেমন এটা আপনার এই যে ছোট্ট মানে গাছ থেকে ধরা শুরু হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফলে। দেখেন, এটা প্রচুর পরিমাণে ধরে প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত এটা প্রচুর মিষ্টি, কড়া মিষ্টি যেটাকে আমরা বলি। তাই? জি, প্রচুর মিষ্টি। এটার সাইজ কি সাইজ হয়? সাইজ আপনার একটা পেয়ারা আছে যে ম্যাচিউরড হয়ে গেলে এটা আপনার 500-600 গ্রাম হবে, 600-700 গ্রাম পর্যন্ত হবে। এই গাছগুলোর বয়স কত? এই গাছগুলোর বর্তমান বয়স আপনার 13 মাস রানিং চলছে। 13 মাস? জি, একটু বেশি হবে 13 মাস। দেখা যাচ্ছে চারা লাগানোর পরে, অর্থাৎ কলম লাগানোর কতদিন পর থেকে এই ফল দেখা যাচ্ছে? চারা লাগানোর আপনার 2 মাসের ভিতরে গাছে ফুল চলে আসবে। আচ্ছা, 2 মাসের ফুলটা রাখা যাবে না, ছিঁড়ে ফেলেন? ছিঁড়ে ফেলে দিতে হবে। আচ্ছা, 5-6 মাস থেকে আমরা ফুলটা রাখি, তখন থেকে পেয়ারাটা রাখা শুরু। তার মানে এই গাছের কি এটা প্রথম হারভেস্ট? না না, এটা আপনার তৃতীয় ফল বলা যায়, তৃতীয়বার ফল নিতেছি গাছ থেকে। তৃতীয়বার? হ্যাঁ, দ্বিতীয়বার। আমার মানে 6 মাস থেকে তো আমি ফল না শুরু করছি, 13 মাস রানিং চলতেছে। এর আগে আমি 2-3 বার আসছে হারভেস্ট করা শুরু করে, হারভেস্ট করে দিছি। এটা কি এক হারভেস্ট হচ্ছে আর এক ফল হচ্ছে? জি 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 জি, যেটা 12 মাস স্টেপ। এই যে আপনার এখান তো আপনার হারভেস্ট অলরেডি আমরা এই সপ্তাহে করে দিছি, যেন ম্যাচিউরড ফল আসলে নাই বলতে গেলে দেখাতে পারতেছে না। তাছাড়া দেখেন সব কড়িতে ফুল আছে, বড় পেয়ারা, মাঝারি পেয়ারা, সব মানে 12 মাসে যত স্টেপ, স্টেপ বাই স্টেপ 12 মাস এটা আসতেই থাকবে। একবার ফল সংগ্রহের পর জি গাছগুলো বোধহয় আবার ছাঁটাই করতে হয় না? না, এটা তো আমরা প্রতি সপ্তাহে গাছের এই যে প্রুনিং করে দিই। প্রুনিং করার মূল উদ্দেশ্য, যত আমি প্রুনিং করবো তত বেশি মনে করেন যে আপনার এখান থেকে যে ফুরকি ছাড়বে, যত ফুরকি ছাড়বে তত কিন্তু পেয়ারা ধরবে। এটা কিন্তু অনেকেই জানে না, যারা নতুন খামারি বা নতুন যারা উদ্যোক্তা তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই জানা দরকার। তার মানে এই কাজটা প্রতিনিয়তই করতে হয়? করতে হবে। প্রুনিং করাটাই মনে করেন যে মূল উদ্দেশ্য। আপনি যদি গাছে সার দেন বা গাছের সব রকম পরিচর্যা করেন, যদি আপনি প্রুনিং না করেন পেয়ারা কিন্তু আসবে না। তো একটা গাছ থেকে কি পরিমাণ পেয়ারা পাওয়া সম্ভব? একটা গাছ থেকে যখন পর্যাপ্ত বয়স্ক একটা গাছ হয়ে যাবে, 2-2.5 বছর, 2 বছর হলেই মিনিমাম আপনি ওই গাছ থেকে আপনি বছরে 40-45 কেজি পেয়ারা পাবেন। আমাদের মহারাষ্ট্র থেকে সংগ্রহ করা, ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে যে আমার বাবা তো আপনার প্রায় 15 বছর ধরে পেয়ারা চাষ করে। 15 বছর? এর আগে থাই 3, থাই 7 এইগুলো পেয়ারা, থাই 5 এইগুলো চাষ করতো। যাক, ওখান থেকে ছায়ান আনা নাকি চারাই? চারাই নিয়ে আসা। চারাই নিয়ে আসছিল? চারাই আনছিল। প্রথমত কতগুলো নিয়ে আসছিল, কত পিস? প্রথমত আব্বু ওখান থেকে 100 পিস মতন চারা আনছিল একটা ক্যারেটে, প্লাস্টিকের যে ক্যারেট আছে। আচ্ছা, ক্যারেট করে এরপরে বাড়ানো হয়েছে নিজেদের? জি জি, এইভাবে প্রচেষ্টাই না, আস্তে আস্তে আমাদের গ্রাফটিং কারিগর আছে, তারা গ্রাফটিং করে। তো এই গাছগুলো কত বছর বাঁচবে? এটা সর্বনিম্ন, সর্বনিম্ন যদি বাঁচে তাও আপনার 5 বছর। 5 বছর? জি, আর সর্বোচ্চ 6-7 বছর। আচ্ছা, ওই আরেকটি কথা, জি, জমিতে কি পানি আসে? হ্যাঁ, জমিতে পানি থাকে। পানি থাকলে কি অবস্থা, গাছ মারা যায় না? না, জমিতে পানি থাকলে এই গাছটা মরবে না, পেয়ারা চাষটা মরবে না।
আচ্ছা, এই এইগুলো ঘাস, এইগুলো হচ্ছে ঘাস। হ্যাঁ, ঘাসগুলো আছে যে আমরা ওই যে পুড়ায় দিছি লিকুইড দিয়ে, ঘাস পোড়া ওষুধ যেটাকে বলি বাংলা ভাষায়। অতিরিক্ত ঘাস হয়ে গেছিলো তো লিকুইড দিয়ে পোড়াই দিছি। আমি আর চিন্তা করলাম যে উপরে সবুজ এত সুন্দর সুন্দর গাছ, জি পিয়ারা গাছ, নিচে ঘাস কেন মরা? এটাতে আপনার জমির কোনো সমস্যা করবে না, আবার পিয়ারা গাছের কোনো সমস্যা করবে না। তাহলে এটা আপনারা ইচ্ছা করে? জি জি জি, এটা পোড়াই দিছি মেডিসিন দিয়ে। পোড়া মেডিসিন দিয়ে গাছের কোনো ক্ষতি হবে না? গাছের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি যেহেতু একজন তরুণ উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা, জি, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন পেয়ারাটা বেশি ভালো রেজাল্ট করা সম্ভব? আমি তো দেখে আসছি, আমার বাবা অনেক আগে থেকে পেয়ারা চাষ করছে, সেই মোতাবেক আমি মানে অনেকেই আমার বাগান থেকে পেয়ারা খেয়েও বলে যে হ্যাঁ এটা অন্যান্য পেয়ারার থেকে স্বাদেও আলাদা, স্বাদও ভিন্নতা এবং সব দিক থেকে আলাদা। তো আপনার লেখাপড়ার পাশাপাশি এই সরাসরি ইনভলভ কতদিন আগে থেকে? এটা মূলত 2017 থেকে বেশি আমি পদার্পণ করেছি, কৃষির দিকে বেশি আমি নিয়োজিত 2017 থেকে। তো আপনার বাবা আগে থেকে কি শুধু পেয়ারা চাষ করতেন? না, আমার বাবার আগে থেকে পেয়ারা, কলা, ধনিয়া পাতা, তারপরে আপনার বিভিন্ন যেটা আছে যে ধান, পাট, তারপরে মুসুরি বলি, মানে সব প্রকার চাষই করে। দেখেন আপনার পেছন দিক থেকে কিন্তু পুরোপুরি সাদা আকার ধারণ করছে, পরিপক্ক হয়ে গেলে গাছটা এই গাটা পুরো মন করেন একদম সমান হয়ে যাবে। এই পলি দেওয়ার কারণে বোধ হয় কালারটা ভালো হয়, আর পোকা আক্রমণ করতে পারে। জি জি জি, মানে ছোট যে বাচ্চা শিশু সেও আপনার এই পেয়ারাটা খেতে পারবে। তাই? জি। আচ্ছা, কাটেন দেখি। বাহ, বেশি অত্যন্ত কম না? এ দেখেন, এর কিন্তু যেটা মাংস বলা চলে মাংসই বেশি, বিসি ভিতরে অল্প অল্প করে একটা বিসি ভিতরে দেখেন। বিসমিল্লাহ। আলাদা একটা টেস্ট, সব থেকে আলাদা ভিন্নতা। জি, বেশ মসমসে, মিঝো কম এখনো, কিন্তু ম্যাচুইট হলে কিন্তু কড়া যে মিষ্টি স্বাদটা সেটা আরও চলে আসবে। আর একটা কারণে আপনার এখনও মিষ্টি একটু কম, সেটা হচ্ছে এখনও তো বর্ষাকালটা পরিপূর্ণ যায়নি, বর্ষাকালের সময় এমনিতেই পেয়ারাতে কিন্তু পাঞ্চা ভাব থাকে। আচ্ছা, এখন এই ফল বাজারজাত সম্পর্কে বলেন, কীভাবে বাজারজাত করেন? এটা আমরা আপনার যারা বড় বড় আড়তদার, ওরা ঢাকা শহর থেকে অলরেডি এখানে গাড়ি নিয়ে চলে আসে, এসে এখান থেকে আপনার পেয়ারা আমাদের কাছে পাইকারি রেট কিনে এখান থেকে ওরা আপনার প্যাকেট করে নিয়ে চলে যায়। বাগানের রেটটা কি? বাগানের রেট বর্তমানে আমাদের এখানে রেট আপনার 30 টাকা, 30 টাকা, 30 টাকা পার কেজি বিক্রি করতে। আমরা বড় বড় শহরে খাই 70-80-100 টাকা। জি, এটা তো এখনো, এখন তো বর্ষাকালের সিজন চলে যাচ্ছে, এখন যত দিন বাড়বে তত মনে করেন যে পেয়ারার দামটাও বাড়বে। তো আর কি দেখাবেন? মালটা দেখাবো। আসুন। পাশাপাশি একেবারে পাশে তোমাদের। যাতায়াত করেন কিভাবে? যাতায়াত পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা? জি, সমস্যা হয় না? না না, লিগাল কায়দায় যাই। এখন তো লকডাউনের কারণে? না, লকডাউনের কারণে এখন তো যাওয়া যাওয়া অফ রয়েছে, নাই লকডাউন না থাকলে 2 দিন অলরেডি যাওয়া হয়ে যেত। আচ্ছা, তো কতদিনে ফল আসবে? এটা আপনার ওখান থেকে বলে দেওয়া যে 1 বছরের বেশি হতে হবে আপেল গাছের বয়স, তারপরে ফল রাখতে হবে। 1 বছর পার হতে হবে? 1 বছর পার হতে হবে। আমার অলরেডি এই গাছে আপনার ফুল আসছিল, ছোট্ট যখন আমি তো লাগাইছিলাম 1.5 ফিটের চারা। আচ্ছা, ওই চারা গাছে রোপণ করার পরে শীতের সিজনে তো এটা ফুল আসে, ফুল চলে আসছিল, ওই ফুল সব ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। তো যেখান থেকে আপনার চারা আনা? জি। ওইখানে কি আপেল বাগান আছে? ওখানে আপেল বাগান।
ওখানে কি পর্যাপ্ত পরিমাণ আছে? পর্যাপ্ত ধরন আছে জি, দেখে আসছেন, খাইছে, নিজে খাইছে ছিঁড়ে। তাহলে আপনার কি মনে হয় যে আপনাদের এই এলাকার মাটিতে এটা সম্ভব? যেহেতু আমার এখানে এসে ফুল ফুটেছে, ফল তো হবে, মরিচকে হলো সত্য আপেলের ফুল ফুটেছে আমার বাংলাদেশে, আমার জীবননগরের মাটিতে, সেহেতু ফল হবে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। তো কত পিস আনাছিল? আমি আনছিলাম 100 পিস, তো এখানে আমি রোপণ করেছিলাম আপনার 40 পিস মতন, আর 60 পিস আমি হচ্ছে যে আমার আত্মীয় স্বজন বা কিছু অন্যান্য মানুষের কিছু দিয়ে দিছি, সবাইকে ভাগ করে, সবাইকে ভাগ করে দিছি। আমাদের শেষগুঞ্জের উল্লাপরের একজন কিন্তু এই আপেল চাষ করেছেন এবং মোটামুটি বেশ কিছু ফল দেখা গেছে। আচ্ছা আচ্ছা, আমার ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ, এবং আমিও আশাবাদী যে আমার এই বাগানে ফল আসবে। হবে, আগে আসলে আমরা কেউ চেষ্টাই করিনি জি, আমরা ভেবেছিলাম যে আমাদের বাংলার মাটিতে হবে না, হবে না, তাই না জি? কিন্তু আমাদের বাংলাদেশের মাটি কিন্তু শোনাচ্ছেও খাঁটি, সবকিছুই ফলে জি 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 জি, অবশ্যই মালটা কমলা। তো আপনার আর কি জানা আছে? আমি যাবো মালটা বাগানে। আল্লাহরই নিয়ামত, সব আল্লাহরই নিয়ামত। কত সুন্দর! এটা কতদিন পরে হারভেস্ট করা যাবে? এটা এখনো পরিপক্ক, হারভেস্ট করার মতন এখনো 10 থেকে 15 দিন, 10-15 দিন লাগবে না? তো এখন তো রেটটাও বেশ হাই জি জি জি। বাজারে এখন পাইকারি কত করে? বাজারে পাইকারি এখন এখান থেকে 70-75। 70-75 জি। এই পরিপক্ক হওয়ার পরে এই যে অনেকগুলো দেখছি বড় হয়েছে, পর্যাপ্ত রস এবং পর্যাপ্ত পরিমাণ মিষ্টি, পরিমাণ রস হয় মিষ্টি। এই গাছটার বয়স কত? এই গাছটার বর্তমান বয়স আছে 2 বছর। 2 বছর না জি? এর আগে কি হারভেস্ট করা ছিল? না, প্রথম বছরে তো আমি ফল রাখি নাই, অল্প কিছু রাখছিলাম, এই এই বছরে আপনার হারভেস্ট করছি প্রথম। কালার আসলে সেরকম দেখা যাবে। আচ্ছা, এগুলো কি রং আসবে? রং আসলে বাড়ি মালটা 1 যেটা, এটা আপনার আবহাওয়ার তারতম্যর কারণে হলুদ সবুজ হয়ে থাকে। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের আবহাওয়া কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখার বিপরীত সাইডে যদি আমাদের এই বাড়ি মালটা 1 এক চাষ করা হয়, সেক্ষেত্রে হলুদ কালার আসে। কিন্তু হলুদ কালার আসলে পরে ভিতরে যে রস থাকে এটা শুকায় যায় অনেক ক্ষেত্রে। তাই এখন যে সবুজ অবস্থায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভিতরে রস আছে, আর সবুজটা যে খাবে সেই হলুদের কাছেও যাবে না। আর আমাদের বাঙালি জাত তো হলুদ দেখে পাগল, কিন্তু বাজার থেকে যেটা আমরা বর্তমানে কিনে খাইতেছি বাড়ি 1 মালটা হলুদ, এটা কিন্তু পুরোটাই কেমিক্যাল দেওয়া। আপনি নাই ট্রাই করে দেখবেন যে যেটা হলুদ অনেক সময় পানির ভিতরে রেখে দিলে দেখবেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পানিটা দেখবেন অনেকটা হলুদ কালার হয়ে গেছে বা লাল কালার হয়ে গেছে, কেমিক্যালের রংটা আস্তে 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 উঠে যাচ্ছে। এটা পরীক্ষিত পরীক্ষিত কিন্তু বাঙালি কালার রেখায়, বাঙালি কালার রেখায়। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই হলুদ হয় না কেন, হলুদ হওয়ার কী দরকার? আমি যদি 70 টাকা, আমি যদি মিনিমাম 50 টাকা পার কেজি বিক্রি করি, তাও তো একটা গাছ থেকে একটা 2 মণ মালটা ভাঙা যাবে, একটা 2 বছরের গাছ থেকে একটা গাছ থেকে যদি 2 মণ মালটা ভাঙা যায়, তাহলে 2 মণ মালটার দাম আসছে 50 টাকা, বিক্রি 4,000 টাকা, তাহলে 100 গাছ থাকলে 4 লক্ষ টাকা আসছে কিন্তু মিনিমাম। 2 মণ মালটা ধরে যদি মালটা যখন পর্যাপ্ত বয়স্ক গাছ হয়ে যাবে, তখন কিন্তু 3 মণ 3.5 মণ মালটা এমনিতেই ধরবে। আচ্ছা, আর আরেকটি কথা জানবো, অনেক এলাকায় জমি নিচু পানি জমে থাকে জি, তারা কি এটা চাষ করতে পারবে? নিচু এলাকায় যদি জমি 10-15 দিন বেঁধে থাকে সেক্ষেত্রে লেবু গাছটা লাগানো যায়, তাছাড়া যদি 1 মাস বা 1.5 মাস অতিরিক্ত পানি বেঁধে থাকে সেক্ষেত্রে লেবুটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর মালটা চাষটার ক্ষেত্রে একটু উঁচু জমি, একটু উঁচু জমি যদি আমরা নির্বাচন করি সেক্ষেত্রে বেশি ভালো হয়। তাইলে আপনারা আমার দর্শকদের আমন্ত্রণ জানাবেন না? অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে, তাদেরকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আসুক, নিজে হাতে ছিঁড়ুক গাছ থেকে ফলটা, একটা ফল খাক খাক। তার যদি ইচ্ছে হয় যাওয়ার সময় একটা চারা নিয়ে যায় তার বাসার ছাদে না হয় নিচে, আর যদি একটু বেশি জমি থাকে তার একটু বড় পরিসরে করবে জি জি। আচ্ছা সুদর্শক, আজকে এই পর্বে এই দেখেন চমৎকার একজন,
মানুষ সাকিব খান নাকি পুরো নাম কি? জি সাকিব খান, মোহাম্মদ সাকিব খান। মোহাম্মদ সাকিব খান, সাকিব খান নায়ক ছিলেন, এখন আছে, কিন্তু আমার পাশে আছে আরেক সাকিব খান, তিনি কৃষিতে নায়ক। যাই হোক, অত্যন্ত ভালো লাগলো, এই পাশে আসছিলাম যখন জানতে পারি এই এলাকার একজন কৃষকের নাম সাকিব খান, সে লেখাপড়ার পাশাপাশি কৃষিতে ঝাঁপিয়ে পড়েছেন, বিশেষ করে তার মালটা কমলা, এরপরে মিশরি সেই চমৎকার কিছু পেয়ারার বাগান দেখলাম, পেয়ারা কেটেও খাওয়ালেন, অত্যন্ত ভালো, ভিন্ন একটা টেস্ট আমার কাছে যেটি মনে হলো। আর মাঝামাঝিতে দেখিয়েছে তিনি আপেল, যদিও বা এখনও ফল আসেনি, তবে গাছ তো দেখালেন। এভাবে তো শুরু হবে, শুরু তো একজনকে না একজনকে করতেই হবে, শুধু যদি মনে করি এটা হবে না ওটা হবে না, কিন্তু এখন কিন্তু সব ধরনের ফলই চাষ হচ্ছে আমাদের দেশে, স্ট্রবেরি চাষ হচ্ছে, মালটা হচ্ছে, কমলা হচ্ছে, এমনকি আপেলও হচ্ছে। অথচ আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে এগুলো সব বাইরের থেকে আসতো, এখন আমরা জানি যে আমাদের দেশেই অনেকটা চাষ হচ্ছে। আমরা শুধু বাজার চিনি, পকেটে টাকা আছে যাই ফলের দোকানে কিনে নিয়ে আসি। আরে আমরা কী খাচ্ছি, ফল খাচ্ছি না বিষ খাচ্ছি, এটা কি আপনার ভাবি? আগের মানুষ যেমন 100-এর উপরে বাঁচত, আর এখন গড়ায় কিন্তু অনেক কম, এখন হঠাৎ করে স্টোক করে নাই, মাথা করে নাই, আমাদের মধ্যে আসলে কিছুই নাই, কারণ আমরা ভেজাল খেতে খেতে আমাদের সমস্ত শরীরই ভেজাল হয়ে গেছে। আমাদের নিজেদের চাষ করে খেতে হবে, তাহলেই কিন্তু আমরা আসল সেই ফল ফলসি শাক সবজি এগুলো খেতে পারবো। সাকিব সাহেবের জন্য দোয়া চাচ্ছি, দেশের সমস্ত কৃষকদের সালাম জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন নতুন কর্মক্ষেত্র চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।